আমাদের অনুষ্ঠান শেষে একটি বিক্ষোভ সমাবেশ হবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লা। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের বিষ দাঁত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের বিষ দাঁত, সন্ত্রাসীদের বিষ দাঁত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের বিষ দাঁত। সংগ্রামী উপস্থিতি আজ বারবার নৃশংস ডাকসু হামলার দুই বছর বৃত্তান্ত হতে যাচ্ছে, আমরা বিচার পাই নাই। আমরা দেখলাম ডিবির যে তদন্ত কর্মকর্তা এসআই আখতারুজ্জামান ইলিয়াস, তিনি তদন্ত রিপোর্ট দিয়েছেন ডাকসুর সামনে নাকি ধাক্কা ধাক্কি করে পড়ে গিয়ে আহত হয়েছে। আপনারা কি এই তদন্তের উপর বিশ্বাস করেন? বিশ্বাস করেন এই তদন্তের উপর? আপনারা যেমন বিশ্বাস করেন না, এই বাংলাদেশের 16 কোটি মানুষ দেশ বিদেশ থেকে তারা দেখেছে যে তারা কি পরপর নৃশংস ভাবে লাঠি দিয়ে, হকি স্টিক দিয়ে, রড দিয়ে আমাদের ছাত্র বন্ধুদেরকে পিটিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, তাদের পা ভেঙে দিয়েছে, তাদেরকে রক্তাক্ত করেছে। তাদের মধ্যে থেকে আমাদের নেতৃবৃন্দরা ঢাকা মেডিকেলের আইসিইউতে জীবন মৃত্যুর সংখ্যা প্রাণ জ্বালিয়েছে। তারপর এই ধরনের একটি রিপোর্ট তিনি দিয়েছেন আদালতে। তিনি রিপোর্ট দিয়ে বলেছেন যে যেন যাদের নামে মামলা হয়েছে সেই মামলার তাদেরকে দ্রুত নিষ্পত্তি দেওয়া হয়। ধিক্কার জানাই, ধিক্কার জানাই। তদন্ত কর্মকর্তা বলেছেন ঢাকা মেডিকেল থেকে তাকে নাকি আহতদের রিপোর্ট দেওয়া হয় নাই, এই জন্য তিনি কারো সাক্ষী নেন নাই, ভিকটিমদের মতামত দেন নাই। অথচ আইন কি বলে, আইনজীবীরা কি বলে, আইনজীবীরা বলছেন যে মামলার ক্ষেত্রে যে তদন্ত রিপোর্ট, সেই তদন্তের মামলার ক্ষেত্রে যে মেডিকেলের ভর্তির যে রিসিপ্ট, যে কাগজপত্র, এগুলো হলো আলামত। আর মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে সাক্ষী এবং ভিকটিমদের মতামত। তারা কোন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে নাই, কোন ভিকটিমের মতামত নেয় নাই, না নিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে যে আসামিদেরকে খালাস করে দিন। এটি কাদের ইশারায় হয়েছে, কাদের ইশারায় হয়েছে? যারা হামলা করেছে তাদের ইশারায় এটি হয়েছে। হামলা করেছে কারা এখন পরিষ্কার না, পানির মতো পরিষ্কার কারা হামলা করেছে। আমরা দেখেছি সেদিন মুক্তিযোদ্ধা মঞ্চের নামে কিছু সন্ত্রাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সন্দীপ চন্দ্র দাস এবং সাদ্দাম হুসাইনের নেতৃত্বে নৃশংস ভাবে তারা সেখানে হামলা করেছে। তারা ডাকসুর ভিপি নুরুল হক, নুরের ছোট ভাই আমিনুরের মাথায় সন্দীপ চন্দ্র দাস রিভলভারের পাট দিয়ে তিনি তার মাথাকে ঠেপলে দিয়েছে। এই সমস্ত ঘটনা জানেন, তখন সরকারের উচ্চতম মহল থেকে বলা হচ্ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে কেন ডাকসু ভিপি নুরুল উপর হামলা হয় এটি তদন্ত করে দেখতে হবে। সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজে আমাদের আওয়ামী লীগের নেতা প্রেসিডিয়াম মন্ডলীর সদস্য আমাদের নাসিম ভাই, নারদ ভাই আসলেন, এসে বললেন পরিস্থিতিকে শান্ত করার জন্য, এসে বললেন যে যারাই হামলা করুক না কেন তাদের বিচার করা হবে। এবং বর্তমান ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক তারাও গেলেন। আমরা প্রথমে তাদেরকে থমকে দিতে চাই নাই, তাদেরকে বাধা দিয়েছিলাম, আমরা তাদের উপর আস্থা বিশ্বাস রাখি নাই, কিন্তু রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক সৌজন্যতার খাতিরে আমরা তাদেরকে সেখানে প্রবেশ করতে দিয়েছিলাম। এটি মনে রাখতে হবে, ছাত্র অধিকার পরিষদ রাজনৈতিক শিষ্টাচারকে সবসময় বজায় রেখে চলে। সম্মানী উপস্থিতি,
আমাদের উপর হামলা করেছে, আমরা তার বিচার দিয়েছি এদেশের 16 কোটি মানুষের কাছে। কিন্তু আমরা কি দেখছি, এই যে তাদের হামলা, আমরা আশা করেছিলাম এই যে করোনা পরিস্থিতি সারা বিশ্বকে স্থবির করে দিয়েছিল, নতুন একটি পৃথিবী আসছে। আমরা আশা করেছিলাম যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলো, শিক্ষাঙ্গন গুলো আবারও একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাবে, সারা বিশ্ব যেমন নতুন একটি জীবন ফিরে পেয়েছে। আমরা আশা করেছিলাম যে দেশের ক্যাম্পাস গুলো, বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্র সংগঠন গুলো তারা নতুন ভাবে এই বিশ্বে শিক্ষাঙ্গনে এই প্রতিষ্ঠান গুলোতে তাদের কার্যক্রম করার চিন্তা ভাবনা করবে। কিন্তু আমরা হতাশ হয়েছি,